গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক জন্মের পর তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম ও সাপ্য সিংহ বৌদ্ধ ধর্ম মতে বলা হয় আধ্যাত্মিক সাধনা ও জীবন নিয়ে নিজস্ব জ্ঞান উপলব্ধির পর তিনি বৌদ্ধ নামটি গ্রহণ করেন বুদ্ধ শব্দের অর্থ মহা জ্ঞানী বৌদ্ধ অনুসারে তিনি বৌদ্ধ যিনি জগতের সত্য সম্বন্ধে অবগত হয়েছেন এবং নিজে নির্ভাণ লাভের পূর্বে পৃথিবীর সকল জীবকে নির্ভাণ লাভের উপায় উপদেশ করে গেছেন পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অব্দি জন সম্মুখ সম্বুদ্ধ গত হয়েছেন আমরা এখন আটাশতম বুদ্ধ গৌতম বুদ্ধের ধর্মকালে অবস্থান করছি গৌতম বুদ্ধের ধর্মের ব্যপ্তিকাল মোট পাঁচ হাজার বছর এরপরে ভবিষ্যতে আরও একজন বুদ্ধ আবির্ভাব হবেন যার নাম আর্যমিত্র বুদ্ধ বুদ্ধকে নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে এই ভিডিওতে আলোচনা করব গৌতম বুদ্ধের জীবনী নিয়ে আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে খ্রিস্টপূর্ব ছয়শ তেইশ অব্দে শুক্রবারে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৌতম বুধিসত্বরূপে জন্মগ্রহণ করেন রাজ্যটির নাম ছিল কপিলাবস্তু যা বর্তমানে নেপালে অবস্থিত বুধিসত্বের পিতা ছিলেন সাক্যবংশীয় রাজা শুদ্ধধন মাথা ছিলেন মহামায়া বা মায়াদেবী মহামায়া কপিলাবস্তু থেকে পিতার রাজ্যে যাওয়ার পথে লুম্বিনী কাননে বুধিসত্বের জন্ম হয় এই মহাপুরুষ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই সাত পা হেঁটে সামনে গিয়েছিলেন সাত পায়ের নিচে সাতটি পদ্মফুল পুষ্ফুটিত হয় শেষ পদ্মে দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে বলেছিলেন জগতে আমি অগ্র আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ ইহাই আমার অন্তিম জন্ম জন্মের পঞ্চম দিনে রাজা শুদ্ধধন নবজাত পুত্রের নামকরণ এবং ভাগ্য গণনা করার জন্য আটজন জ্ঞানী ব্যক্তিকে ডাকলেন তারা গণনা করে বললেন এই কুমার বত্রিশ প্রকার মহাপুরুষ লক্ষণযুক্ত এইরূপ লক্ষণযুক্ত মহাপুরুষের মাত্র দুটি গতি অন্য গতি নেই যদি তিনি গৃহবাসী হন তাহলে তিনি চক্রবর্তী রাজা হবেন আর যদি তিনি গৃহত্যাগ করে প্রভুজ্জা গ্রহণ করেন তাহলে তিনি জগৎপূজ্য বুদ্ধ হবেন তাদের মধ্যে সর্বকনিষ্ঠ কণ্ঠন্য নিশ্চিত করে বললেন রাজকুমার একদিন সত্যের সন্ধানে বেরিয়ে যাবেন এবং বদ্ধ হবেন রাজা জিজ্ঞেস করলেন আমার সন্তান কী দেখে সংসার ত্যাগ করবে তারা উত্তরে বললেন বৃদ্ধ রোগা মৃতদেহ সন্ন্যাসী এই চার নিমিত্ত দেখে রাজকুমার সংসার ত্যাগ করবেন তা শুনে রাজা তার মন্ত্রী ও কর্মচারীদের আদেশ দিলেন আজ থেকে এমন কোনো নিমিত্ত যেন আমার পুত্রের সামনে না পড়ে আমি চাই না আমার পুত্র সংসার ত্যাগ করে প্রবজ্জা গ্রহণ করুক আমি চাই সে রাজা হোক এই রাজ্যের ভার বহন করুক রাজারানীর কামনা সিদ্ধ হওয়ায় বা যেই সিদ্ধি লাভ করেছে অথবা যার উদ্দেশ্য সফল হয়েছে এই সবগুলো বিবেচনা করে সবার সম্মতিক্রমে বুধিসত্বের নাম রাখা হয় সিদ্ধার্থ সিদ্ধার্থের জন্মের সাত দিন পর মাতা মহামায়া মৃত্যুবরণ করেন তারপর সিদ্ধার্থে লালন পালনের দায়িত্ব নেন বিমাতা মহাপ্রজাপতি গৌতমী তিনি রানী মহামায়ার ভোন ছিলেন বিমাতা মহাপ্রজাপতি গৌতমী কর্তৃক লালিত পালিত হয়েছিলেন বলে তাহার আরেক নাম গৌতম সাক্য রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন বলে তিনি সাক্য সিংহ নামেও পরিচিত ছোটবেলা থেকে রাজকুমার বিভিন্ন শাখায় শিক্ষা অর্জন করেন রাজকুমারের বুদ্ধি মেধা ও স্মৃতিশক্তি দেখে গুরুরা বিস্মিত হতেন অল্প মধ্যে তিনি সকল শাস্ত্র ও শিল্পকলায় পারদর্শিতা লাভ করেন রাজা রাজকুমারের ভোগ বিলাসিতার জন্য গ্রীষ্ম বর্ষা ও হেমন্ত এই তিন ঋতুর উপযোগী করে তিনটি সুরম প্রাসাদ নির্মাণ করেন তার মনোরঞ্জনের জন্য চল্লিশ হাজার নত্তকেও নিযুক্ত করেন এভাবেই বিলাসিতার মধ্য দিয়ে রাজকুমারের জীবন অতিবাহিত হয় রাজা রাজকুমারকে সংসারমুখী করার জন্য মাত্র ১৯ বছর বয়সে কুলীয়গণের কন্যা গোপাদেবী বা যশোধারার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করান বিয়ের পর রাজকুমারের দিন আনন্দে কেটে যাচ্ছিল রাজকুমার যখন উনত্রিশ বছরে পদার্পণ করলেন তখন তার নগর ভ্রমণের ইচ্ছা হল রাজকুমার সারথী ছন্দককে সঙ্গে নিয়ে পরপর চার দিন রথে চড়ে নগর ভ্রমণে বের হলেন প্রথম দিন তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধকে যথাক্রমে দ্বিতীয় দিন দেখতে পেলেন একজন রোগাগ্রস্ত ব্যক্তি তৃতীয় দিন দেখতে পেলেন একটি মৃত ব্যক্তিকে চারজনে কাঁদে করে শ্মশানে নিয়ে যাচ্ছে এবং চতুর্থ দিন দেখতে পেলেন একজন সন্ন্যাসী তিনি এই সবকিছু সম্পর্কে সারথী ছন্দককে জিজ্ঞাসা করলেন সারথী ছন্দক তাকে বুঝিয়ে বললেন প্রভু একদিন আপনিও বৃদ্ধ হবেন আপনিও জরাগ্রস্ত হবেন এবং আপনাকেও একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটি সকল মানুষের নিয়তি আর এই সব কিছু থেকে মুক্তি পেতে চতুর্থ ব্যক্তিটি ভোগ ভোগবিলাস বিসর্জন দিয়ে সংসার ত্যাগ করে মুক্তপুরুষ হতে মুক্তির অন্বেষণে সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন নগর ভ্রমণের পর রাজকুমার সবসময় চিন্তিত থাকতেন অবশেষে তিনি বুঝতে পারলেন ভোগ বিলাসে আমোদে প্রমোদে জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করলে এই দুঃখময় জীবন থেকে কেউ মুক্ত হতে পারবে না তাই তিনি এই দুঃখগুলো থেকে নিজে মুক্ত হয়ে এবং অন্যকে মুক্ত করার মানসে সংসার ত্যাগের সিদ্ধান্ত নিলেন এরই মধ্যে তার এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় রাহুল সেদিন ছিল আষাঢ়ি পূর্ণিমা রাজকুমার ঘুমন্ত স্ত্রী পুত্র পরিবারকে নিঃশব্দে বিদায় জানিয়ে অশ্বকহতকের পিঠে ছড়ে তিনি প্রাসাদ ত্যাগ করেন সাথে নিলেন সারথী ছন্দকে বৌদ্ধ পরিভাষায় বুধিসত্বের গৃহত্যাগকে মহাবিনিসক্রমণ বলা হয় প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ প্রান্তে অনমা নদী পার হয়ে অশ্ব থেকে নেমে তিনি তলোয়ার দ্বারা মাথার চুল কাটলেন তারপর চুলগুলো হাতে নিয়ে বললেন যদি সত্যি আমার লাভের নিশ্চয়তা থাকে তবে এই চুলগুলো উপরের আকাশে স্থির হয়ে থাকবে অন্যথায় মাটিতে পড়ে যাবে এই বলে চুলগুলো আকাশে উড়িয়ে দেওয়ার সাথে সাথে শূন্য আকাশে স্থির হয়ে রইল তারপর দেবরাছিন্দ্র সেগুলো নিয়ে তাবতিংশ স্বর্গে চুলামনে নামে একটি চত্ব নির্মাণ করেন বুধিসত্ত্ব নিশ্চিত হলেন তিনি বুদ্ধত্ব লাভ করতে পারবেন তারপর তিনি নিজের দেহ হতে সমস্ত রাজকীয় পোশাক খুলে ছন্দককে দিলেন এবং বললেন তুমি অশ্বখন্তককে নিয়ে ফিরে যাও ছন্দক বুধিসত্ত্বকে খুব ভালোবাসতেন তার মন কষ্টে ব্যথিত হল এদিকে প্রিয় অশ্বখন্তক রাজকুমারের বিধায়ী শোকে সেখানে মৃত্যুবরণ করল তারপর তিনি ঋষি কারাম এবং পরে রুদ্ধকের আশ্রমে গমন করেন উভয় স্থানে কিছুদিন সাধনা করে তিনি বুঝতে পারলেন তাদের সাধন পথে সাধনার দ্বারা দুঃখ মুক্তির সম্ভব নয় তাই এই দুজন ঋষিকে ত্যাগ করে তিনি নিজেই সাধনা করবেন বলে গয়ার অদূরে পাহাড়পুরের গুহায় গভীর ধ্যানে মগ্ন হলেন অনাহারে কঠোর সাধনার ফলে তার শরীর ক্ষয়ে যায় এই তপস্যায় তিনি ভয় লোভ ও লালসাকে অতিক্রম করে নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন কিন্তু সহসা বুঝতে পারলেন সত্যকে লাভ করতে হলে একেবারে অনাহারে না থেকে এবং ভোগ বিলাসের পথ ত্যাগ করে মধ্যম পদ অবলম্বন করতে হবে গৃহত্যাগের ছয় বছর বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে সেনানি গ্রামের কুলবধূ সুজতার দেওয়া পায়ুসূর্ণ গ্রহণ করেন এবং তার দেওয়া স্বর্ণ পাত্রটি নিয়ে নদীর পারে দাঁড়িয়ে তিনি বললেন আমি যদি আজ রাতে বুদ্ধ হতে পারি তাহলে এই পাত্রটি স্রোতের বিপরীতে চলুক আর তা না হলে স্রোতের সঙ্গে ভেসে যাক এই কথা বলে পাত্রটি নিক্ষেপ করা মাত্রই পাত্রটি স্রোতের বিপরীতে গিয়ে নদীর মাঝখানে ডুবে যায় তাই তিনি নিশ্চিত হলেন আজ রাতেই তিনি বুদ্ধত্ব লাভ করবেন তারপর নৈরঞ্জনা নদীতে স্নান করে উরুবিল্ল গ্রামে গমন করেন সেখানে একটি অশ্বত বৃক্ষের নিচে পূর্বমুখী হয়ে বজ্রাসনে বসে সংকল্প গ্রহণ করেন এই আসনে আমার রক্ত মাংস শুকিয়ে যাক শরীর বিনিষ্ট হয়ে যাক তবুও পরম বুধি জ্ঞান লাভ না করে এ আসন ছেড়ে উঠব না এমন সময় মার বিভিন্নভাবে কখনো ভীষণ আকৃতি ধারণ করে কখনো সহস্র হস্তে অস্ত্র নিয়ে কখনও উত্তপ্ত শিলাবৃষ্টি বর্ষণ করে বুধিসত্বের ধ্যান ভঙ্গ করার ব্যর্থ চেষ্টা করে কিন্তু তিনি সাধনায় স্থির রইলেন তিনি সাধনায় রথ থেকে মার্কে পরাজিত করে রাতের তৃতীয় জামে সর্বতৃষ্ণা ক্ষয় করে দুঃখ মুক্তির পথ নির্বাণের জ্ঞান উপলব্ধি করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন দিনটি ছিল বুধবার বৈশাখী পূর্ণিমা তিথি তার বয়স ছিল পঁয়ত্রিশ বছর এই ঘটনাটি বুধিলাভ নামে পরিচিত তিনি যেই বৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করেছিলেন সেই বৃক্ষের নাম বুধি এবং সেই স্থানের নাম বুদ্ধগয়া তিনি লাভের মাধ্যমে আবিষ্কার করেছেন চতুরাজ্য সত্য আর্্যস্টাঙ্গিক মার্ঘ পতিত্ব সমুৎপাদ নীতি এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে তবে সংক্ষিপ্তভাবে একটু ধারণা দি তিনি আবিষ্কার করেছেন জগতের সবকিছু দুঃখময় এই দুঃখের কারণ আছে মানুষ বারবার জন্মগ্রহণ করে বিধায় এই দুঃখ ভোগ করতে হয় মানুষের জন্ম হয় তৃষ্ণার কারণে এই তৃষ্ণাকে ক্ষয় করতে পারলে দুঃখ নিরোধ হবে এই নির্ভাণ লাভ করতে হলে আর্জস্টাঙ্গিক মার্গ বা আত্মীয় সত্যপথ অবলম্বন করে বিদর্শন ভাবনার দ্বারা তৃষ্ণাকে ক্ষয় করতে হবে তবেই দুঃখ থেকে চিরমুক্তি সম্ভব বুদ্ধ হওয়ার পর তিনি চিন্তা করলেন আমি যে ধর্ম লাভ করেছি তা অতি সূক্ষ্ম সুগবীর জ্ঞানীগণ ব্যতীত সাধারণ মানুষ এই ধর্ম বুঝবে না এই চিন্তা করে ভগবান নিরুৎসাহের প্রতি তার চিত্ত নমিত করলেন সে সময় মহা ব্রহ্মা বুদ্ধকে প্রার্থনা করলেন ভগবান আপনি ধর্ম প্রচার করুন অনেকেই আপনার সাধনালব্ধ ধর্ম বুঝবে তখন ভগবান বুদ্ধ কার ধর্ম প্রচার করবেন চিন্তা করলেন তিনি আরার কারাম ও রুদ্রক রামপুত্রের নিকট ধর্ম প্রচার করার কথা চিন্তা করলেন কিন্তু তিনি দিব্যদৃষ্টিতে দেখলেন তাদের মৃত্যু হয়েছে তাই তিনি পাঁচ সন্ন্যাসী সহচরকে তার ধর্ম প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা তখন সারনাথের ঋষিপতন মিগধাবে অবস্থান করছেন তারপর তিনি আষাঢ়ী পূর্ণিমা তিথিতে কণ্ডন্য ভদ্রীয় বপ্প মহানাম ও অশ্বজিতের নিকট সর্বপ্রথম তার নবলব্ধ জ্ঞান প্রচার করেন যাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় তাদেরকে নিয়েই তিনি তার প্রথম ভিক্ষুসংঘ গঠিত করেন তিনি তার প্রতিষ্ঠিত ভিক্ষুসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার মানুষের প্রবেশাধিকার দিয়েছেন গৌতম বুদ্ধ নিজেকে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বলে দাবি করেননি তিনি ছিলেন দেব মানুষের শিক্ষক ও পথ প্রদর্শক তার দেখানো পথে যদি আমরা চলি তাহলে এই জগতের দুঃখময় জীবন থেকে মুক্তি পেয়ে নির্বাণ সাক্ষাৎ করতে পারব নির্বাণে গমন করলে আমাদের আর পুনর্জন্ম হবে না তাই আমাদের আর দুঃখ ভোগ করতে হবে না চিরতরে বন্ধ হয়ে যাবে এই জগতের বারংবার আসা যাওয়ার খেলা শুধু মানুষ নয় ছোট বড় সকল জীবের প্রতি বুদ্ধের অপরিসীম মমত্ববোধ ছিল একমাত্র তিনিই বলেছেন জগতের সকল প্রাণী সুখী হোক অহিংসা পরম ধর্ম মা যেমন তার একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করেন তেমনি সকল প্রাণীর প্রতি অপ্রমীয় মৈত্রী পোষণ করবে তারপর পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভের জন্য সহ কুশীনগরে গমন করেন এমন সময় বুদ্ধের উদ্দেশ্যে আকাশ হতে দিব্য মন্দার ফুল চন্দন চূর্ণ তূর্যধ্বনি সঙ্গীত গাওয়া হল তখন বুদ্ধ তার প্রধান সেবক আনন্দকে বললেন আনন্দ এসব দ্বারা প্রকৃতপক্ষে বুদ্ধকে পূজা করা হয় না যে বুদ্ধের উপদেশ সূক্ষ্মানুসূক্ষভাবে নিজ জীবনে আচরণ করে এর দ্বারাই প্রকৃত বুদ্ধ পূজা হয় বুদ্ধ সকল প্রাণীর মঙ্গলের জন্য সুদীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে পায়ে হেঁটে দিকে দিকে ধর্মপ্রচার করে আশি বছর বয়সে মঙ্গলবারে বৈশাখী পূর্ণিমা তিথিতে মৃত্যুবরণ বা মহাপুরনির্বাণ লাভ করেন বুদ্ধের মহাপরনির্বাণের পরে বুদ্ধের ধর্ম উপদেশগুলো ত্রিপীঠ গ্রন্থাগারে লিপিবদ্ধ করা হয় তাই বৌদ্ধদের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র ত্রিপিটক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক শাসন চিরস্থায়ী হোক